নরসিংদীর মনোহরদীতে আচমকা বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে বাড়িঘর ও অসংখ্য গাছপালা, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। দেখি হঠাৎ অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে আসছে আকাশ। ১৯৬৮ সনের পরে বাতাসের গতিবেগ এমন চোখে পড়েনি। ঘরবাড়ি গোয়ালঘর উড়াইয়া কই নিয়ে গেছে জানা নাই, উপরে ফেলেছে আম কাঁঠাল ও বিভিন্ন কাঠজাত গাছসহ পানের বর্জ। কথাগুলো বলছিলেন মনোহরদীর কৃষক আলমগীর হোসেন। হঠাৎ করে তো অন্ধকার লাগতেছে, অন্ধকার লাগতেছে, মনে হয় যে অমাবস্যা নেমে পড়ছে। দিনের বেলায় অমাবস্যা অন্ধকার অস্ত্র হয়ে গেছে, তখন আমি ঘর থেকে বেরোলাম, বারিন্দার তাই দেখতেছি যে বাতাস বাতাস বইতেছে, দেখতেছি যা যে যা আইতেছে খালি খালি ফর্স আছে, দারুণ দারুণ হিন্দা আমার গর উড়াই নিতেছে গা, হিন্দা দেখি এই গর দাঁড়া হয়ে গেছি গা, হিন্দা গরুর উঠে গাছ পড়ছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার হারদিয়া পূর্বপাড়ায় এই ঘটনাটি ঘটে। এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে। গোয়াল গাছ ফালা আজিছে, আফসিনের ঘরের ফাঁসে দেড়া যা সব করে ইহেল দেখে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার তোরে চোখের পলকে উড়ে যায় ঘরবাড়ি, গোয়ালঘর, পানের বর্জ, আম কাঁঠাল, কলাবাগান, বাঁশঝা সহ বিভিন্ন ফলফলাদির গাছ। ৩০ বা ৪০ সেকেন্ডের আচমকা এই ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।